মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। আমরা মোটামুটি আছি, কারণ আমি আর আমার ছানাটা এখনও মানে ভুগছি টুকটাক আর কি, শরীর খারাপ লেগেই রয়েছে, এখনও সারিনি, মানে ওই সর্দি কাশির জ্বর আর কি। মানে আমার ছানাটার তো জ্বরও আছে, মাঝে মাঝে আসছে। তো যাই হোক, সকাল তো অনেকক্ষণ শুরু হয়ে গেছে, এখানে আমাদের বাড়িতে কি চলছে এখন সেটাই একটু শেয়ার করছি তোমাদের সাথে। আজকে সানডে, তো কালকে এসেছি আমরা আর আজকেই আমরা আবার ফিরে যাব। তো সবে মাত্র আর কি চা জল খাবার খাওয়াটা জাস্ট এই কমপ্লিট হচ্ছে, কারণ আমরা একটু বেলা করে উঠেছি। তো উঠতে উঠতেই অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি ভাবছি যে সকাল সকাল আজকে মেয়েটাকে স্নান করিয়ে দেবো, বেশি বেলা করব না। তো ওইদিকে বললো পিকুকেও, ওর মা ওকে স্নান করিয়ে দেবে। তো যাই হোক, এই যে দুজনের স্নান টান হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে করব। আর এর মধ্যে আবার ওদিকে ওর দাদু ঠাকুমা আসবে, মানে পুরীর দাদু ঠাকুমা আসবে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এই দুটোকে নিয়েই সারাদিন কেটে যায়, আমার ব্লগ ভালো করে করাই হয়নি সত্যি কথা বলতে। মারে না, মারে না বাবা, দাদা কে মারে না, মারে না। ইদ বাবা দিয়েছে দিয়েছে, যা 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 যা। এই দুটো মিলে খুব জমে গেছে, খেলু খেলু করছিল। তো এই দুটোর সাথে থাকতে থাকতে আমার সময় কেটে যায়, আর সেইভাবে আর আমার আর সেই ভিডিওটা করা হয় না। আমি জানি তোমরা খুব পছন্দ করো ওদের ভিডিও দেখতে। তো দেখো, এখন দুপুরবেলার লাঞ্চ করারও টাইম হয়ে গেছে, মানে এমনভাবে জিনিসটা আর কি হলো, মানে আমি সেইভাবে ঠিক ব্লগ করতেই পারিনি। এই দুটো আর কি এত আর কি দুষ্টুমি করছিলো, একটু খেয়াল রাখতে হয় না, ছোটো দুজনেই ছোটো। তো যাই হোক, আজকে আমাদের দুপুরের লাঞ্চে কী হয়েছে একটু বলে দিই। হয়েছে পোলাও, বাসন্তী পোলাও, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন কষা স্যালাড, বাস আর কিচ্ছু না, সিম্পল। তো যাই হোক, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, কেমন হয়েছে খেয়ে দেখি। তো চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই, তারপরে বাকিরা খাওয়া দাওয়া করবে। আর এত বেলা করে আমরা উঠেছি না, আমি বলছি যে একটু পরে খাবো, ও বলছে একটু পরে খাবে, এই করতে করতে এই ওকে ঠেলতে ঠেলতে লাস্টে আমরাই আগে বসে পড়লাম। তারপরে বললো যে সবাই বড়রা বসবে। তো চলো আমরা আগে খেয়ে নিই, তারপরে বড়রা আস্তে আস্তে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবে। খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার পরে আমরা কেউ রেস্ট নিতে পারিনি, কারণ আমাদের পরিশোনা কাউকে রেস্ট নিতে দেয়নি, কারণ বাবু নিজেই ঘুমায়নি। ও একটা সময় ঘুমিয়েছে, দুটোই উঠে গেছে আর আমাদেরকে পুরো নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে দিয়েছে। আসলে হয়েছে কি, পরীর না শরীরটা একদম ভালো নেই, খেপে খেপে জ্বর আসছে আর বড্ড খিটখিটে হয়ে গেছে। নাহলে কিন্তু দুপুরবেলা যদি দুটোর মধ্যে ও ঘুমিয়ে পড়তে পারে, একদম সন্ধে ছটায় ওঠে, সেই বাচ্চা একটাই ঘুমিয়ে গেছে আর দুটোই উঠে গেছে, বুঝতে পারছো মানে ওর শরীরটা কতটা খারাপ। তো যাই হোক, ও ছোট মানুষ, ওর তো শরীর খারাপ হলে আমাদেরকেই আর কি থাকতে হবে সবসময় পাশে। তো সবাই ওকে নিয়েই খেলতে খেলতে এখন সন্ধে হয়ে গেছে। লাগবে আর থালা মারবে, হ্যাঁ ধরতে হবে। এখানে আমি ফোনটাকে অন করেছি ভিডিও করব বলে, আর ও ভাবছে যে আমি সেলফি তুলছি, যার জন্য পিছনে দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক, আমরা রেডি হয়ে নিয়েছি, এবারে আমরা বেরিয়ে পড়ব। তো পিকু এখানে চলে এসেছে আমাদের সঙ্গে সঙ্গ দিতে, আর ওই দিকে পরি কিন্তু ঘুমিয়ে পড়েছে ওর মামির কোলে। তো ওই যে ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমন্ত অবস্থাতেই ওকে এখন নিয়ে যেতে হবে, কি করব। আসলে শরীরটা ভালো নেই, তো দুপুরে ঘুম হয়নি, তো এখন টুক করে ঘুমিয়ে পড়লো, এখন কিন্তু ঘুমায় না, খুব খেলে। যাই হোক, তো চলো রাস্তা রাস্তা।
গাড়িতে উঠতে উঠতেই পড়ি আবার উঠে পড়েছিল, মাঝখানে আবার ঘুমিয়ে পড়ে। পরীর শরীরটা একেবারেই জুতের নেই, তো এই উঠছে এই ঘুমাচ্ছে এরকম অবস্থা। আর আমরা এখানে একটু জ্যামে পড়ে গেছি, তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না। আর এই ভিডিওটা খুব একটা বেশি বড়ও হয়নি, মানে একদমই ছোটই হয়েছে। তো এই দেখো পরী এখন ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা একদমই না ঠিকঠাক যাচ্ছে না। এই সময় কিন্তু একদম খেলে, আনন্দ করে, মজা করে গাড়িতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।